নমস্কার বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের আরও একটি আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আমি আপনাদেরকে দেখাবো কবে থেকে শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে সেই ব্যাপারে তো আজকে আমরা যে আপডেটটি আপনাদের সামনে দিতে চলেছি এটা আমরা কর্মসংস্থান থেকে কালেকশন করেছি যে কর্মসংস্থান পেপারটি আপনারা এপ্রিলের দুই তারিখ লোকাল মার্কেট থেকে পেয়ে যাবেন তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ডিসকাস করে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কবে থেকে শুরু হচ্ছে এবং এই নিয়ে কী লেটেস্ট আপডেটস আমরা পাচ্ছি সেই সম্পর্কে তো যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির আপডেট নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আজকে আমরা ডিসকাস করব রাজ্যের স্কুলে চটপট শিক্ষক নিয়োগ হবে তো কবে থেকে হবে সেই ব্যাপারে আজকে আমরা একটুখানি জেনে নেব তো দেখতে পাচ্ছেন রাজ্যে প্রাথমিক উচ্চ প্রাথমিক আর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে এখন স্কুলের পড়ালেখা স্বাভাবিকভাবে শুরু হয়েছে তাই অনেক স্কুলে প্রচুর শূন্যপদ আছে আগামী দিনে কোন কোন স্কুলে কোন শিক্ষক পদ ফাঁকা থাকবে না সব শূন্য পদে দ্রুত পূরণ করা হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাইশে মার্চ বিধানসভায় বিবৃতি দিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হোক শিক্ষামন্ত্রী জানান মেধাবী প্রার্থীরা যাতে নিজের জেলায় চাকরি পান তার জন্য উৎসশ্রী নামে একটি দেখতে পাচ্ছেন একটি পোর্টাল তৈরি করা হয়েছে এতে শিক্ষকদের বদলির পদ্ধতিও আরও সরলীকরণ হয়েছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে রাজ্যের সব স্কুল থেকে শূন্যপদ সংগ্রহের কাজ চলছে সরকারের সবুজ সংকেত মিললেই নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে পুরনো নিয়োগ নিয়ে আদালতে যে সমস্ত মামলা চলছে তার দ্রুত নিষ্পত্তি চায় সরকার অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সাতশো আটত্রিশ জনের মেধা তালিকা বের করে নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষায় সফল হয়ে অনেক প্রার্থী মেধাতালিকায় স্থান পাননি কিন্তু প্রশ্নে অসঙ্গতি ছিল বলে তারা এ এ নিয়ে আদালতে মামলা করেন আদালতের রায়ে মোট সাড়ে ষোলো হাজার শূন্যপদের মধ্যে সাতশো আটত্রিশটি শূন্যপদ আলাদা করে রাখা হয়েছিল আদালতের নির্দেশে ওই সব প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর দিয়ে প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে মেধাতালিকা তৈরি করা করে নিয়োগ করা হয় এবং পর্ষদ সূত্রে জানা গেছে দু সালে টেট সফল প্রার্থীদের থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে দ্রুত নিয়োগ করা হবে তো বন্ধুরা এটাই হচ্ছে লেটেস্ট আপডেট খুব তাড়াতাড়ি কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্লাসের জন্য কিন্তু শিক্ষক নিয়োগ শুরু হয়ে যাবে যেখানে আপনারা কিন্তু প্রাথমিক স্তরে শিক্ষক হতে পারবেন উচ্চ প্রাথমিক স্তরে এবং নবম থেকে দ্বাদশ স্তরেও কিন্তু শিক্ষক নিয়োগ পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো আপনারা এখান থেকে জানতে পারছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু খুব তাড়াতাড়ি এই নিয়োগ সংক্রান্ত একটি লেটেস্ট বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে কিন্তু জারি করবে এরকমই বলেছেন তো যারা যারা বিএড ডিএড বিভিন্ন কোর্স করেছেন টিচার্স ট্রেনিং করেছেন তাদেরকে রিকোয়েস্ট হইলো তারা কিন্তু প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যান পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি কয়েক মাসের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে তো বিজ্ঞপ্তি বেরোনোর আগে থেকে আমি আপনাদেরকে বলে রাখি প্রিপারেশান চালিয়ে যান যাতে বিজ্ঞপ্তি বেরোনোর পরে আপনাদের রিভিশন করতে সুবিধা হয় ঠিক আছে তো যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ